প্রিয় দর্শকবৃন্দ, আজকে দেখতে পাচ্ছেন আমরা একটি প্রস্তুতি নিয়েছি আম ভর্তা বানানোর জন্য। তার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আইসক্রিম আছে, ছোটবেলার সেই আইসক্রিম। সেই আমাদের আগের রাজ্য, আজ থেকে 15 বছর আগে আমরা যাকে দেখতে পেতাম যে কোনো গাছে বাঁদরের মতো বানরের মতো উঠে যেত। মানুষের সম্পর্কে আসলে কথা বলা উচিত নয়, তবে আমি যোগ্যতার বিচারে আজকে কথাগুলো বলছি। গাছের নামে পরিচিত রাজু আহমেদ, সে দেখতে পাচ্ছেন কত সুন্দর স্মার্টলি গাছে উঠে যাচ্ছে, প্রপারলি গাছ উঠে গেলেন, আবার সুন্দর মতো আম পাড়ও সম্পূর্ণ করছেন, আমাদের কাজে সহযোগিতা করছেন। দেখতে পাচ্ছেন আরেকটি আম এখানে রাজু দিয়ে দিল, বড় মাপের জার্নালিস্ট। এরপরও কিন্তু তিনি আমাদের মাঝে তার অতি ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে সময় দেন, তার মূল্যবান সময়গুলো আমাদের মাঝেই ব্যয় করেন। এর জন্য রাজুকে আমি ধন্যবাদ ছোট করতে চাচ্ছি না, অর্জন রইল অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, প্রীতি ও ভালোবাসা। আপনি দেখতে পাচ্ছেন রাজু আমও পারলো, আবার আম কুড়িয়ে একত্রিত করছে, মানে কাজের জন্য তাকে কোনো কিছু বলতে হয় না, খুবই খুবই স্মার্টলি কাজ করেন, খুবই ভালো মনের মানুষ, সাদা মনের মানুষ, খুব সুন্দর কাজ করে, ও যেটাই করে মনোযোগ সহকারে কাজ করে। এর জন্য ওকে ধন্যবাদ ছোট করবো না, আই এম অলওয়েজ লাভ ইউ ব্রো। খুবই শান্তিপ্রিয় একজন মানুষ, মোশারফ হোসেন জীবন। আপনারা সাদা মনের একটি মানুষ, গেঞ্জি পরেছে লাল, তবে মানুষ হিসেবে খুবই সাদা, সাদা মাটা, খুব সহজ সরল, স্মার্টলি স্মার্টেন, খুব ভালো মনের একজন মানুষ। ও আমপাড়া এবং আম করোনার মধ্যেই আমাদের বন্ধু রাজু সীমাবদ্ধ নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্নিচার, এটি জাইদুলের এবং জাইদুলের বোর হাতে বানানো সেরা রেসিপি, মরিচ গুঁড়া লবণ আর কি, লবণ রেসিপি। এবং আমরা আজকের এই আম ভর্তা বানানোর জন্য ধনে পাতা এবং কাঁচামরিচ, এর সাথে আছে বাজারের কাসন্দ, কাসন্দ প্রাণ কাসন্দি, ঠিক আছে, জি জি জি, আছে চিনি না লবণ, এটি চিনি, চিনি লবণ নাই, লবণ আনার কার্যক্রম লবণ আনা হয়েছে, এবং পানি আছে, আরও পানি আছে। আমাদের সাথে থাকুন এবং আমাদের সাথে থেকে এবং উপভোগ করুন ভিডিওটি। নাকে কাঁচা আমের একটি সুন্দর একটি গ্রান আসছে, যেটি মানে কাঁচা গাছে না থাকলে বোঝাই যায় না, তো খুবই মানে সুস্বাদু হবে বলে আশা করা যাচ্ছে। মনে হচ্ছে যে আজকের রৌদ্রের তাপটা অনেক প্রখর, তো আজ আমরা যে আম খাওয়ার জন্য যে উদ্দেশ্যে বের হয়েছি, এখন আমরা আম ধোয়ার কাজে যাচ্ছি।
মধ্যে তো আমাদের এক আপার ভাষা, তো যেটি নাকি মানে এই খোলা মাঠের মধ্যে কয়েকটি ভাষার মধ্যে এটি একটি ভাষা, অনেক সুন্দর ভাষা। এর পাশে মানে ধর্ম খোলা মাঠের মধ্যে কয়েকটি বাড়ির মধ্যে এটি একটি বাড়ি, বাড়িটি খুবই সুন্দর। তো যেটি আর আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে এইসব বাড়িঘর। তো আমরা কিছুক্ষণের মধ্যেই মানে আমভর্তা মানে সম্পূর্ণ কাজ শেষ করব, তো সে পর্যন্ত আমাদের সাথে থাকো। প্রিয় দর্শক মধ্যে ইতিমধ্যেই আমাদের মাঝে তারুণ্যের অহংকার মাসুদ আমাদের মাঝে উপস্থিত হয়েছে। তো মাসুদ, এই যে আজকে যে তুমি আমাদের সাথে সবার সাথে একত্রিত হয়ে যে আমভর্তা খাইতে এসেছো, তো তোমার এই অনুভূতি কি? যেমন ঠিক আছে, সুন্দর কোশ্চেন করছো তুমি। রোদটা একটু বেশি হলে ভালো হইতো, যেহেতু বেশি অতিরিক্ত রোদের মধ্যে চোখা খাইলে শরীরে একটা ভাব আসে, এনার্জি আসে। আজকে ওই পরিমাণে রোদ একটু কম, তারপর সমস্যা নেই। যে আমভর্তা 4-5 কেজি আমভর্তা আছে শরীরে একাই খাবার খেয়ে লেগে একদম খিচুড়ির মতো মা ক্যাল 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 করে বাইরে দিয়ে মনে করো, কোনো সমস্যা নেই। তো জাহিদুল ইসলাম খালাজি অনেক পরিশ্রম করতেছে আমাদের জন্য, তাকে বলবো সেদিন একটু ঝাল বাড়াই দেয়, আর আমভর্তা ঝাল না হলে মজা লাগে না। তার এখন টক খাওয়া খুবই জরুরি, কারণ তার সিজনটা তো বলছে টকের মধ্যে। তার এখন আম, তারপরে এই মালটা, কমলা, তারপর কি বলে তেঁতুল, এগুলি খাওয়ার সময় তুই আর কি কিছুক্ষণের মধ্যেই আমার তো তৈরি হয়ে যাবো, আমরা সবাই মিলে একদম খাবো, এনজয় করবো। ধন্যবাদ, তোমার সাথে ধন্যবাদ। মাসুদ বাতের মতো খাইতেছে আমভর্তা, এখানে আছে রাজু আম তো খাইতেছে না, লাগে জানে বাত খাইতেছে। তো খুব সুন্দর একটি দুপুর আমরা উপভোগ করলাম এই আমভর্তার মধ্য দিয়ে। তো আশা করি আমাদের সাথে আপনারাও খুব ভালো উপভোগ করেছেন। আমাদের সাথে থাকবেন সবসময়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।